Assalamualaikum। आज के हमरा इंजीनियरिंग मैनेजमेंट कंट्रोल चार्ट एक मैप देखो। तो चलो मैप हमरा स्टार्ट करी। तो कंट्रोल चार्ट मैप तो सॉल्व করার জন্য আমাদের জানতে হবে মিন চার্ট এন্ড রেঞ্জ চার্ট। অর্থাৎ আমাদের মিন চার্ট বের করতে হবে এন্ড রেঞ্জ চার্ট আমাদের বের করতে হবে। আমরা একটা एग्जांपल আসি। এখানে বলেছে completing a task should take 10 minutes on average. Find samples of 3 observations each have been taken. Use the information to construct mean chart and range chart. So আমাকে এরকম একটা টেবিল দেয়া আছে sample 1, sample 2, sample 3, sample 4, sample 5. এখন আমাকে এই sample থেকে আমাকে বের করতে হবে range chart and mean chart. Okay. তাহলে আমরা একটু দেখি আমাদের মিন চার্ট আমাদের বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে তিনটা, অর্থাৎ সেন্ট্রাল লাইন, আপার কন্ট্রোল লিমিট UCL এন্ড লোয়ার কন্ট্রোল লিমিট LCL। এখন আমরা ম্যাথে আসি। এখানে যে স্যাম্পল 1, স্যাম্পল 2, স্যাম্পল 3, স্যাম্পল 4, স্যাম্পল 5 এই পাঁচটা আমাদের স্যাম্পল দেয়া আছে। স্যাম্পল 1 এ আমাদের ভ্যালু দেখলাম আমরা 10.2 9.8 10। এটা হচ্ছে আমাদের x1 বার, এটা হচ্ছে আমাদের x2 বার, এটা আমাদের x3 বার, এটা আমাদের x4 বার, এটা আমাদের x5 বার। তাহলে আমরা x1 বার বের করব, অর্থাৎ x1 এর মিন বের করব। আমরা মিন কিভাবে আমরা বের করি, যেহেতু আমাদের এখানে তিনটা আছে, তিনটা যোগ করে আমরা 3 দিয়ে ভাগ করব, এভারেজ আমাদের বের হয়ে গেল। দেন x2 বার আমরা কিভাবে বের করব, এই তিনটা যোগ করে এই তিনটা দিয়ে আমরা ভাগ করে দেব। সেম x3 x4 x5 বার আমরা এভাবে বের করব। এই x5 বার পর্যন্ত বের করে দেন আমরা x ডাবল বার বের করব। অর্থাৎ x ডাবল বার হচ্ছে আমার এই তিনটা এই পাঁচটা যোগ করে পাঁচ দ্বারা আমরা ভাগ করে দেব। তাহলে আমরা x বার x ডাবল বার আমরা পেয়ে যাব। তাহলে আমরা ম্যাথে চলে আসি। আমরা দেখতে পাচ্ছি স্যাম্পল 1 এর জন্য আমাদের x1 বার হবে হলো 10.2 + 9.8 + 10 / 3। তাহলে আমরা লিখি সেটা। তাহলে আমাদের x1 বারের জন্য আমাদের आंसर আসলো 10, অর্থাৎ আমি এই তিনটা যোগ করে 3 দ্বারা ভাগ করে দিয়েছি। सेम আমি x2 বার x3 বার x4 বার x5 বার আমি বের করব এভাবে। তাহলে আমার x2 বার হবে হলো 10.4 + 9.8 + 10.1 / 3। और x2 বার আসলো 10.1। এখন আমাকে x3 বার বের করতে হবে, তাহলে 9.5 + 10.1 + 10.1। x3 বার আমাদের বের করা শেষ। আমরা x4 বার বের করব 10.7 + 9.8 + 10.1 / 3। এখন আমাদের লাস্ট বের করতে হবে x5 বার 10.6 + 10 + 9.7 / 3। আমাদের আমরা তাহলে x1 x2 x3 x4 x5 বার আমরা পেয়ে গেলাম। এখন আমাদের এই পাঁচটার এভারেজ আমাদের বের করতে হবে, অর্থাৎ মিন বের করতে হবে। অর্থাৎ পাঁচটা যোগ করে আমরা পাঁচ দিয়ে আমরা ভাগ করে দেব। ওকে, তাহলে আমরা করে ফেলি। তাহলে আমাদের বের করতে হবে x ডবল বার সমান সমান। তাহলে আমাদের টোটাল আমাদের আসলো হলো আপনার 10.06 এটা আমাদের x ডবল পাওয়ার অর্থাৎ তাহলে আমরা এখান থেকে আমরা বিয়োগ করে ফেললাম x অর্থাৎ আমাদের এখানে x চার্ট মিন চার্ট আমাদের x চার্ট আমরা বিয়োগ করে ফেললাম x ডবল বার আমরা বের করে ফেললাম এখন আমাদের বের করতে হবে রেঞ্জ আর রেঞ্জ আমরা কিভাবে বের করব এটা দেখুন রেঞ্জ আমরা হলো প্রত্যেকটা স্যাম্পলের আমার হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু অর্থাৎ স্যাম্পল 1 এর জন্য আমার হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 10.2 লোয়েস্ট ভ্যালু হচ্ছে 9.8 তাহলে আমি 10.2 থেকে 9.8 মাইনাস করব যেটা থাকবে সেটা হচ্ছে আমার r1 প্রাইম অর্থাৎ r1 বার দেন আমার স্যাম্পল 2 অর্থাৎ r2 বারের জন্য আমি বের করব হলো 10.4 মাইনাস লোয়েস্ট লোয়েস্ট হচ্ছে আমার 9.8 সে আমরা স্যাম্পল 3 স্যাম্পল 4 স্যাম্পল 5 এর জন্য আমরা বের করব তাহলে আসলে আমরা বের করে ফেলি তাহলে আমরা রেঞ্জ এগুলো বের করে ফেললাম এখন আমরা রেঞ্জ আর বের করব সেটা হচ্ছে আমাদের আর বার হচ্ছে আমাদের অর্থাৎ এগুলো যোগ করে আমরা 5 দিয়ে ভাগ করে দিব তাহলে r1 r2 r3 r4 r5 যোগ করে আমরা 5 দিয়ে ডিভাইড করে দিব তাহলে আমাদের রেঞ্জ আসলো আপনার 0.68 আর আমাদের x ছিল আপনার 10.06 আমাদের কাজ শেষ এবার আমরা আপনার আপার কন্ট্রোল লিমিট আর লোয়ার কন্ট্রোল লিমিট আমাদের বের করতে হবে এটা দেখুন আপার কন্ট্রোল লিমিট UCL লোয়ার কন্ট্রোল লিমিট LCL আপার কন্ট্রোল লিমিট আমাদের সূত্র ছিল x ডবল বার প্লাস A2 ইনটু r প্রাইম Lower control limit is LCL is double bar minus A2 R prime. R prime is on the range X Tamazani. Into our A key Shetamarjanina. It is taken. American keyboard kind of 5 samples, passes sample among 3 observations. A our observation control, quite a 3 observations. A treaty her chamadi A. It from a chart amadi deathacte. Tahla amadi can. এর জন্য আমাদের a2 বের করতে হবে আমাদের তাহলে আমাদের অবজারভেশন হলো তিনটা 3 অবজারভেশনস তাহলে আমাদের 3 এর জন্য a2 মান হচ্ছে 1.023 এটা দেখুন a2r তাহলে আমরা a2 মান পেয়ে গিয়েছি অর্থাৎ এরকম একটা চার্ট আমাদের এক্সামে আমাদের দেয়া থাকবে তখন আমাদের জাস্ট অবজারভেশন কয়টা সেই অবজারভেশনের জন্য আমাদের 1 একটু বের করতে হবে ধরুন আপনার অবজারভেশন আপনাকে দেয়া আছে 5টা তাহলে 5 এর জন্য আপনার a2 হবে আপনার 0.577 তাহলে আমি যেহেতু আমার অবজারভেশন এখানে 3টা তাহলে আমি 3 এর জন্য 1.023 আমি লিখতে পারি তাহলে আমি ম্যাথটা সলভ করে ফেলি তাহলে আমি আপার কন্ট্রোল লিমিট লিখব x ডবল বার প্লাস a2 ইনটু r বার তাহলে আমি লিখে ফেলি আপার প্লাস LCL বের করব LCL লোয়ার কন্ট্রোল লিমিট এটা দেখুন আমাদের লোয়ার কন্ট্রোল লিমিট LCL হলো আমাদের x ডবল বার জাস্ট প্লাস এর জায়গায় মাইনাস বসে যাবে আর বাকি ঠিক থাকবে তাহলে a2 আছে r ও আছে তাহলে আমি লিখে ফেলি সরি উপরে আমি একটা ভুল করেছি সেটা ছিল আমি এখানে প্লাস দিয়ে দিয়েছিলাম সেটা ইনটু হবে এটা গুণ হয়ে গেল তাহলে এটা আমি গুণ করে দেই 0.68 ওকে আমাদের কাজ শেষ। এখন আমাদের লাস্ট বের করতে হবে সেন্ট্রাল লাইন, অর্থাৎ সিএল। সেন্ট্রাল লাইন সিএল, সিএল আমরা অলরেডি বের করে ফেলছি, অর্থাৎ আমাদের এক্স ডবল বারের মানটা হলো আমাদের সিএল। তাহলে আমি এই যে এক্স ডবল বার 10.06, এটা হচ্ছে আমাদের সিএল। তাহলে আমার আপার কন্ট্রোল লাইন, লোয়ার কন্ট্রোল লাইন, সেন্ট্রাল লাইন আমার বের হয়ে গেল। ম্যাপটা খুবই সোজা, আমি আবার একটু রিভিউ করে দিচ্ছি। আমাকে এখানে 5টা স্যাম্পল আমাকে দেওয়া আছে, এখানে অবজারভেশন আছে 3টা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন 3টা। তো এখানে অবজারভেশনটা হলো আমার n, তাহলে আমি জানি আমার n হলো এখানে 3 এর জন্য আমার এই চার্টে 3 এর জন্য আমি এখানে a2 পাবো। দেন আমি এখান থেকে এটা আমার x1 বার, x2 বার, x3, x4, x5 বার, x1 বারের মিন বের করলাম, x5 বারের মিন বের, x5 পর্যন্ত আমি আমার মিন বের করলাম। মিন বের করার পর আমি কি করলাম, আমি এই 5টার আবার মিন বের করলাম, তাহলে আমার x ডবল বার আসলো। এই যে 5টার মিন বের করলাম, আমি আবার x ডবল বার পেলাম। দেন আমি রেঞ্জ বের করলাম, রেঞ্জ হলো আমার হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট, হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট, জাস্ট স্যাম্পল ওয়ান এর হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট অবজারভেশন, হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট, এই লোয়েস্ট হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট আমি বের করে করে আমি r1 r2 r3 r4 r5 পেলাম। দেন আমি r বার বের করলাম, পয়েন্ট এই 5 যোগ করে 5 দিয়ে ভাগ করে দিলাম, মিন পেয়ে গেলাম, এটা হচ্ছে আমার রেঞ্জ। দেন আমাকে আপার কন্ট্রোল লিমিট আর লোয়ার কন্ট্রোল লিমিট বের করতে হবে। আপার কন্ট্রোল লিমিটের জন্য হচ্ছে x ডবল বার প্লাস a2 ইনটু r বার, আর লোয়ার কন্ট্রোল লিমিটের জন্য হচ্ছে x ডবল বার মাইনাস a2 ইনটু r বার। আর সেন্ট্রাল লাইনটা হচ্ছে আমাদের x ডবল বার। তো আমরা এভাবেই বের করতে পারবো আমাদের আপার কন্ট্রোল লিমিট, লোয়ার কন্ট্রোল লিমিট এন্ড সেন্ট্রাল লাইন। থ্যাংক ইউ।